প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতির অঙ্কগুলি করার ক্ষেত্রে তোমরা অবশ্যই কিছু টেকনিক ফলো করবে, তাহলে অঙ্কগুলি করতে অবশ্যই তোমরা সহজে বুঝতে পারবে এবং আনন্দ পাবে। এখন আমি দেখাচ্ছি, দেখো প্রথমে 0, 30, 45, 60, 90। এখন আমি যদি 0, 1, 2, 3, 4 অর্থাৎ 0-র পরে 1, 2, 3, 4 সিরিয়ালি লিখলাম, লিখার পর আমরা যদি প্রত্যেককে 4 দ্বারা ভাগ করে দেই, দেখো 4 দ্বারা ভাগ করলে, ভাগ করার পর আমরা কোনো কিছুর উপর 0 থাকলে তার মান অবশ্যই কী হয়ে যায়, 0 হয়ে যায়। এখন আমরা প্রত্যেককে আবার রুট করে দিচ্ছি, এখন দেখি তারপর কি পাওয়া যায়। এখন 0/4 মানে 0, এর উপর রুট মানে 0। এখন 1-কে রুট করলে কি হয়, 1, আর 4-কে রুট করলে হয় 2, আর এটা 2 দুগুণে 4, উপরে আছে 1। তাহলে 1-কে যদি রুট করি তাহলে 1 হয়, আর নিচের 2 হচ্ছে √2, আর এটাকে যদি আমরা রুট করি উপরে হচ্ছে √3, আর 4-কে রুট করলে হয় 2। 4-4 যদি কাটাকাটি যাওয়ার পর 1 থাকে তাহলে 1-কে রুট করলে হচ্ছে 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম আমরা যা পেলাম এর এ হচ্ছে সাইনের মান। সাইনের মানের ক্ষেত্রে সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, আর সাইন 90-র মান পেলাম 1। একইভাবে আমরা যদি টেনের মান বের করতে চাই, তাহলে খেয়াল করো আমি লিখলাম 0, 1, 3, 9। এখন আমরা যদি প্রত্যেককে 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করলে আমরা কি পাই। এখন আবার আমরা প্রত্যেকটাকে রুট করে দিলাম, রুট করলে এখানে 0/3 মানে 0, 0-কে রুট করলে 0-ই পাওয়া যায়। এখানে 1-এর √1, আর নিচে হচ্ছে √3, আর 3-3 ক্যান্সেল গেলে এই জায়গায় হয় 1, 1-কে রুট করলে 1-ই পাওয়া যায়, আর 3, 3, 3, 9, তাহলে এই জায়গায় হচ্ছে নিচে 1, তার মানে উপর এই জায়গায় হচ্ছে √3। তাহলে আমরা দেখতে পেলাম এ মানটি হলো 10। 10-এর মানের ক্ষেত্রে 10 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/√3, 45-এর মান 1, 10 60-র মান কত, √3। আর পরীক্ষায় এবং অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগই এই মান দুইটি ব্যবহার হয়। যদি আমরা খেয়াল রাখি 10 30-র মান হচ্ছে 1/√3, আর 10 60-র মান শুধু √3। এখন আমরা কিছু MCQ উত্তর করার চেষ্টা করি। এখানে বলা আছে কস থিটা সমান হাফ। এখন বলা হচ্ছে কট থিটার মান কত। এই মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি কস থিটা, এখন আমরা দেখতে পেলাম আরেকটু আগে এখানে সাইন যা আছে, এখন সাইনের মান আমরা যদি কজের মান নির্ণয়ের ক্ষেত্রে এটাকে রিভার্স আকারে অর্থাৎ উল্টো করে লিখি, তাহলে 1 প্রথম, তারপর কত √3/2, তারপর 1/√2, এই সিরিয়ালে উল্টো করে, তাহলে এই জায়গায় হাফ আর এই জায়গায় 0। অর্থাৎ এখন আমরা দেখতে পেলাম আমরা এই জিনিসটি কিন্তু খুব দ্রুত সহজেই কি লিখে নিতে পারি পরীক্ষার ক্ষেত্রে। তখন আমরা এখানে দেখতে পাচ্ছি কস থিটা হাফ, তাহলে এই জায়গায় কট থিটা এর মান কত। আমরা কস কত ডিগ্রির মান হাফ দেখি, তো কস 60 ডিগ্রির মান হাফ, তাহলে আমরা থিটা এই জায়গায় আমি লিখতে পারি কস থিটা সমান যদি হাফ, বা আমি এই জায়গায় কস থিটা
cos 60, cos 60-র মান হাফ, তাহলে থিটা ইজ ইকাল টু কস, আর কস উভয় পক্ষ থেকে ক্যান্সেল করলে থিটার মান 60 ডিগ্রি। এখন থিটার মান 60 ডিগ্রি পাওয়া গেল। তাহলে আমরা যদি এই জায়গায় বলা হয়েছে কত, কট থিটার মান কত, এখন কটের মান জানতে হলে টেন যা থাকে কটের মান এর অপোজিট হয়। আমরা দেখি থিটার মান 60, আমরা যদি 10 60-র মান কত, 10 60-র মান হচ্ছে √3। তাহলে আমরা জানি কট, কটের সূত্র হলো 1/10, কট 60 হবে 1/10, মানে তাহলে 10-এর মান যা আছে √3, 1/10। তাহলে কট 60-র মান হচ্ছে 1/√3। একইভাবে 2 নম্বর এই জায়গায় যে যা দেওয়া আছে, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1/3, এত এর মান এখানে আমরা যদি এটাকে বীজগণিতের অঙ্কের মতো ভাঙিয়ে লিখি, কজ স্কোয়ার কজ পাওয়ার 4 থিটা মাইনাস সাইন পাওয়ার 4 থিটা, এখন কজ স্কোয়ার থিটা এর উপরে স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা এর উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা পুরা এ বি। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 ইন্টু কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান দেওয়া আছে 1/3। 1/3 বসিয়ে দিলে আমরা পাচ্ছি দুইটা গুণ করলে 1/3, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1/3। কট থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/√3 হলে সাইন থিটার মান কত, সাইন থিটা এর মান চাওয়া হয়েছে। এখন আমরা যদি সাইন থিটা এর মান নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমাদের একটা জিনিস খেয়াল করি, এখানে কটের সাথে কার সম্পর্ক, টেনের সম্পর্ক। এখন টেন থিটা এর মান যদি আমরা আগে চিন্তা করি, আমরা দেখতে পাচ্ছি 10 60 ডিগ্রির মান কত, √3, 10 60-র মান √3। তাহলে কট 60-র মান কত হচ্ছে, আমরা বলেছি 10-এর মান যা থাকে কটের মান হয় এর অপোজিট, এর নিচে মনে মনে 1 আছে, 1 থাকলে 10-এর 60-র মান যদি √3 হয়, তাহলে কট 60-র মান হবে এর অপোজিট, তাহলে কত, 1/√3। তাহলে এই জায়গায় দেওয়া আছে 1/√3, তাহলে আমরা 1/√3 এর জায়গায় কট 60 লিখতে পারি। তাহলে আমরা যদি এই জায়গায় লিখি 3 নম্বর, কট থিটা মাইনাস 30 ডিগ্রি সমান কত, 1/√3 দেওয়া আছে। আমরা যদি লিখি কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকাল টু কট 60, তাহলে কট আর কট উভয় পক্ষ থেকে ক্যান্সেল করলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকাল টু কত, 60 ডিগ্রি। তাহলে থিটা যদি এই পাশে রাখা হয়, তাহলে ওই পাশে 60 প্লাস 30 সমান কত, 90। তাহলে আমরা থিটার মান পেলাম 90 ডিগ্রি। এখানে বলা আছে সাইন থিটার মান কত, তাহলে সাইন থিটার জায়গায় 90 ডিগ্রি, 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90-র মান আমরা এখানে দেখতে পাচ্ছি, সাইন 90 ডিগ্রির মান কত, 1। তাহলে আমরা সাইন 90-র মান 1 পেলাম, এখানে 1 আমাদের কারেক্ট অ্যান্সার। এখন আরেকটি 4 নম্বর বলা হচ্ছে, টেন আমরা যদি একে থিটা ধরি,
সমান রুট থ্রি বলা আছে, এর মান কত? চারের মান টেন থ্রি এ, যদি আমরা পুরোটা থিটা ধরি সমান রুট থ্রি। এখন আমরা আরেকটু আগেই দেখলাম টেন থ্রি এ, টেন কত ডিগ্রির মান রুট থ্রি? একটু খেয়াল করো, টেন 60-এর মান রুট থ্রি। তাহলে টেন আমরা রুট থ্রি সমান টেন 60 বসিয়ে দিলাম। এখন উভয় পক্ষ থেকে টেন ক্যান্সেল করলে এই পাশে হয় থ্রি এ আর ওই পাশে 60। তাহলে আমরা যদি এ রাখি তাহলে থ্রি এই যে 3 × 3 = 60, সুতরাং এর মান কত? 20 ডিগ্রি। তাহলে আমাদের এ সমান কত? আমরা পেলাম 20। আচ্ছা আরেকটা জিনিস, এই জায়গায় একটি রেঞ্জ দেওয়া আছে 5 নাম্বার, 0 ডিগ্রি লেস অর ইকুয়াল টু থিটা, অর্থাৎ থিটার মান 0 ডিগ্রি হতে পারে আবার এর বড়, আর থিটার মান 90 ডিগ্রিও হতে পারে, কিন্তু 90-এর চেয়ে অবশ্যই ছোট অথবা সমান, অর্থাৎ 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি হওয়া সম্ভব যেহেতু লেস অর ইকুয়াল দেওয়া আছে। সাইন থিটা এর সর্বোচ্চ মান কত? সাইন থিটা এর সর্বোচ্চ মান আমরা এই চার্টটি খেয়াল করলে দেখতে পাবো জিরো তো হতেই পারে না, হাফ, 1/√2। এখানে আমরা যদি এটাকে ভাঙিয়ে লিখি রুট থ্রি তারপর টু দ্বারা ভাগ করলে এখন এর মান কম হবে। এখন আমরা যদি সর্বোচ্চ মান পেতে চাই তাহলে দেখবো যে সাইন 90 ডিগ্রির মান 1 আসে, তাহলে সর্বোচ্চ মান কত? 1। এখন সাইন থিটা এর সর্বোচ্চ মান কত হবে? আমরা 1 পেলাম। আচ্ছা এখন আমরা 6 নাম্বার লক্ষ্য করি। 6 নম্বরের ক্ষেত্রে বলা আছে এবিসি সমকোণী, এবিসি সমকোণী ত্রিভুজে এসি সমান 2, এবি সমান 1, তাহলে কোণ এসিবি সমান 30 বলা আছে। এটা আমরা একটু পরীক্ষা করি। এখানে যে ত্রিভুজটি দেওয়া আছে চিত্রটি আমরা একটু অঙ্কন করে নিই, এ বি সি, 1 এই জায়গায় 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এসিবি 30। এখন এসির মান 2, আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে জানি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে আমরা যদি দেখতে পাই সূত্রটি লিখি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এসির মান আমরা বের করব বিসির মান, তাহলে বিসি যদি এই পাশে রাখি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এটা এপাশে আসলে মাইনাস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার, বা এখন যদি আমরা দেখি এসি এসি মানে 2 এর উপরে স্কোয়ার মাইনাস এবির মান কত? 1 স্কোয়ার বিসি স্কোয়ার, এখন 4 − 1 বিসি স্কোয়ার, বা এ জায়গায় হচ্ছে 3 বিসি স্কোয়ার। আমরা উভয় পক্ষের রুট করলে বিসি স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা গেলে এই জায়গায় বিসি, এই জায়গায় হচ্ছে রুট থ্রি, অর্থাৎ বিসির মান আমরা পেলাম রুট থ্রি। এখন আমরা এই জায়গায় একটি সূত্র খেয়াল করব, সাইনের মানের ক্ষেত্রে আমরা সাগরে লবণ অনেক, লবণ অনেক অর্থাৎ লম্ববায়ু ত্রিভুজ, কজে ভূত অনেক অর্থাৎ ভূমিবায়ু অতিভুজ, টেরা লম্বা ভূত অর্থাৎ টেন লম্ববাই ভূমি। এই সূত্রটি তোমরা খেয়াল করলে সহজেই মানগুলি মনে রাখা যায়। কিভাবে আমি আরেকবার বলি, সাইন মানে সাগরে লবণ অনেক,
কজ মানে কজে ভূত অনেক, অথবা অনেকে বলে যে কবরে ভূত অনেক, ভূত অনেক। আর টেরা লম্বা ভূত, টেন লম্বা ভূত, অর্থাৎ সাইনের মান লম্ব বায়ু অতিভূষ, কজের মান ভূমি বায়ু অতিভূষ, টেনের মান লম্ব বায়ু ভূমি। এখন এই ক্ষেত্রে আমরা যদি আমাদের এই জায়গায় বলা হয়েছে এসিবি, এসিবি অর্থাৎ এসিবি এর মান 30 ডিগ্রি কিনা, আমরা দেখি এখানে সি কোণ, মাঝখানে সি কোণ অর্থাৎ সি কোণ নির্দেশ করা হয়েছে। সি, সিকে যদি থিটা ধরা হয়, থিটা ধরলে আমরা যদি লম্ব বায়ু অতিভুজ, লম্ব বায়ু অতিভুজ অর্থাৎ সাইনের মান হচ্ছে এই লম্বের মান দেওয়া আছে আর অতিভুজের মান, আমি এই ক্ষেত্রে যদি চিন্তা করি তাইলে এই জায়গায় আমি যদি চিন্তা করি থিটা, তাহলে এই জায়গায় সাইন এসির মান সাইন থিটা, সাইন কোণ এসি বি অর্থাৎ লম্ব বায়ু অতিভুজ হাফ। এখন সাইন কোণ এসি বি আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে কোণ এসি বি, সাইন আর সাইন যদি বাদ দেওয়া হয় তাহলে এসি বি সমান 30 ডিগ্রি। আমরা দেখলাম সাইন কত এসিবি, তাহলে কোন এসিবি এর মান 30 ডিগ্রি পাওয়া গেল, তাহলে এই উত্তরটি সঠিক। একইভাবে টেন এ, এখন আমরা একটা জিনিস খেয়াল করি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, এসিবি এর মান যেহেতু এই জায়গায় সি কোণের মান এসিবি এর মান 30 পাওয়া গেল, আমরা জানি তিন কোণের সমষ্টি কত 180। এখন 180-র ভিতরে 90 ডিগ্রি, 90 ডিগ্রি এই জায়গায় চলে গেল, তাহলে 90 যদি বিয়োগ দেওয়া হয় তাহলে থাকে আরও 90, এই 90-র ভিতরে 30 ডিগ্রি এই জায়গায় চলে গেল, তাহলে 30 বাদ দিলে থাকে কত 60, তাহলে 60 আমরা এই জায়গায় দিয়ে দিলাম। এখন আমার কত হচ্ছে বিসি, এখন বিসির মান কত √3। এখন টেনে সমান √3 বলা আছে, আমরা যদি চিত্রটিকে এইভাবে ধরি তাহলে এটা থিটা ধরলে থিটার বিপরীত বাহু সবসময় লম্ব ধরতে হয়, তাহলে এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ। এখন যেহেতু 60 ডিগ্রি, আমরা দেখতে পাচ্ছি টেন এ কোণ রয়েছে এই জায়গায়, এই সি কোণ আমরা যদি এখন এ কোণ বিবেচনা করি তাহলে চিত্রটি এইভাবে ধরলে এটা হবে থিটা, থিটার বিপরীত বাহু এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে টেনের সূত্র আমরা জানি কি, লম্ব বায়ু ভূমি, লম্ব বায়ু ভূমি অর্থাৎ এটা লম্ব এটা ভূমি। এই ক্ষেত্রে টেন এ সমান কি, টেন এ মানে 60 ডিগ্রি, তাইলে লম্ব বাই ভূমি, লম্ব কত √3/1। এখন এই জায়গায় বলা আছে টেন এর মান কত সমান কি হলো √3, তাহলে টেন এর মান √3 আমরা সঠিক পেলাম। 1 আর 2 নম্বর অপশন সঠিক হলো সাইন এ প্লাস সি সমান 0। এখন আমাদের এ আর সি, এ আর সি কোণের মান, এতে রয়েছে 60 আর সিতে রয়েছে 30 ডিগ্রি, তাহলে সাইন এ প্লাস সি, এখানে আমরা সাইন এর মান 60 ডিগ্রি, সি এর মান 30 ডিগ্রি, তাহলে সাইন কত হলো টোটাল 90 ডিগ্রি। এখন আমরা দেখি যে পূর্বে আমরা যে মানগুলি ব্যবহার করেছিলাম ওই জায়গায় সাইনের মান সাইন নাইনটির মান কত রয়েছে 1, আর সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 90-র মান 1, কিন্তু আমরা এখানে পেলাম সাইন নাইনটির মান, এখানে বলা আছে কত সাইন এ প্লাস সি মানে সাইন 90, 90-র মান 0 দেওয়া আছে কিন্তু সাইন 90-র মান কত 1, তাহলে এই অপশনটি আমাদের সঠিক নয়, তাহলে আমাদের অ্যান্সার করতে হবে কত 1 ও 2, 1 ও 2। এইভাবে আমরা এমসিকিউর উত্তরগুলি অতি সহজে অ্যান্সার করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যা যা দেখালাম এই টেকনিকগুলি তুমি বাসায় প্র্যাকটিস করো এবং
সঠিকভাবে এমসিকিউগুলি অ্যান্সার করার চেষ্টা করো। আরেকটি জিনিস খেয়াল করো, আমি তোমাদের এর আগেও হয়তো কোনো একটি ক্লাসে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি বলেছিলাম হাতের সাহায্যে মানগুলি খুব সহজে নির্ণয় করা যায়। তোমরা হাতের সাহায্যেও সাইনের মান, কজের মান সহজেই নির্ণয় করতে পারো এবং এইভাবে এমসিকিউর উত্তরগুলি অ্যান্সার করতে পারো। তাহলে আজকের ক্লাস থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।